আমরা এখন সহজ উপায়ে পাওয়ার সাপ্লাইটি চেক করে ফেলব। তো সহজ উপায়টি হচ্ছে আমরা এখানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটি সবুজ তার দেখতে পাচ্ছি, একটি সবুজ তার দেখতে পাচ্ছি এবং এখানে কয়েকটি কালো তার দেখতে পাচ্ছি। তো আমরা এই সবুজ তারটিতে একটি ওই তারটির একটি পিন আমরা প্রবেশ করাবো এবং একটি কালো তারে আমরা প্রবেশ করাবো। এখানে পাওয়ার সাপ্লাইটি কাজ করতেছে না, তার মানে আমরা বুঝতেছি যে সম্ভবত পাওয়ার সাপ্লাইটি নষ্ট হতে পারে। ওকে, যেহেতু কোনো প্রকার ফ্যান ঘুরতেছে না, অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান ঘুরলেও পাওয়ার সাপ্লাইটি নষ্ট হতে পারে বা কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে একটি ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে রিপ্লেস করে দেখতে হবে যে আসলে কাজ করে কি না। তো আমরা একটি পাওয়ার সাপ্লাই, এখন ভালো একটা পাওয়ার সাপ্লাই রিপ্লেস করে দেখব। ১৬ ভোল্টের পিন খুলে ফেললাম। এখন আমরা ভালো পাওয়ার সাপ্লাই ২০ পিনের ২০ পিন আমরা সেট করে দিচ্ছি। ওকে, ভালোভাবে লাগিয়ে দিলাম এবং ১৬ ভোল্টের যে ৪ পিনের কেবলটা আছে সেটা আমরা এই ৪ পিনের এখানে লাগিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখন পাওয়ার ইনজেক্ট করব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি ওই যে লাইট চলে আসছে। এখন আমরা পাওয়ার দিয়ে দেখি। অলরেডি পাওয়ার চলে আসছে। আমরা একটা ডিসপ্লে লাইন লাগিয়ে দেখি। ডিসপ্লে চলে আসছে। তো বোঝা গেল আমাদের এইচপির এই পাওয়ার সাপ্লাইটিতে প্রবলেম। তাই একটি ভালো পাওয়ার সাপ্লাই রিপ্লেস করে দিলেই আশা করি কম্পিউটারটি আবার ভালোভাবে চলবে। ধন্যবাদ।